স্টুডেন্টস, অলরেডি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম প্রিসাইজ রাইটিং 3 নাম্বারটা, তাই তো? প্রিসাইজ রাইটিং নাম্বার 3 এটা আমি ডিসকাস করে দিয়েছিলাম। তোমরা প্রায় প্রত্যেকেই ঠিক লিখেছিলে, মোটামুটি কয়েকজনের কিছু কনসেপশনে ভুল হয়েছিল। আমি আবার প্রিসাইজটা পড়ছি এবং এটার সলিউশন তোমাদের করিয়ে দিচ্ছি। তো দেখো স্টুডেন্ট কি বলেছে, ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন লাইক এ বিগ ট্রি which, though very old, has its green leaves. Their fruits and gives shelter to many people. তো এখানে আমাকে কিন্তু কোনোভাবে এটা যে একটা বড় ট্রি, এটা যে খুব পুরনো, তারপরে এটা যে সবুজ পাতা আছে, এই সব কিন্তু হাইলাইট করলে চলবে না। যেমন এর ফল আছে, তারপরে শেল্টার টু মেনি পিপল, এই জায়গার কনসেপ্টটা তোমাকে নিতে হবে। ওকে, কনসেপ্টটা নিতে হবে, কিরকম কনসেপ্ট, এই লাইনটা প্রথমেই তুমি বুঝতে পারলে না যে কি বলতে চাইলো, পরে বুঝতে পারবে। হিস্টোরিয়ান্স টেল আস হিউম্যানিটি দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু মেকিং অফ দিস সিভিলাইজেশন। তার মানে দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্টোরিয়ানরা বলছে যে এই সিভিলাইজেশন তৈরির ক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্স কাজ করেছে। The people who lived at Mohenjo-daro contributed something to it. Then came the Aryans who protected, perfected it after the Dravidians had made their own contribution. Dravidianরা আসার পর তারা যে contribution করেছিল, তারপরে Aryanরা এসে সেটাকে আরো perfect করেছিল। The Persians, the Greeks, the Mughals added something to it. The British brought with them their own culture, the traces of which we find everywhere in India today. তো এখান থেকে একটা জিনিস বোঝা গেল, মানে এখান থেকে যে সেন্সটা তোমাদের দিকে বলেছিলাম সেটা হলো প্রথম যে পার্টটা, বিশেষ করে এইটুকুনি লাইন দেখে নাও, বিশেষ করে এই লাইনটা, the Indian civilization has been like a big tree which though very old and still green leaves bears fruit gives shelter to many people. এই shelter to many people মানে কি, এখানে অনেক লোকের সহাবস্থান, তাই তো? অনেক জাতির সহাবস্থান। হিস্টোরিয়ান বলেছে অনেক ইনফ্লুয়েন্সেস কাজ করেছে, মানে এদের যে ইনফ্লুয়েন্সেস গুলো সেগুলো কি করেছে, এই সিভিলাইজেশনটা তৈরিতে সাহায্য করেছে। তাহলে আমাকে এখানে যে মূল পয়েন্টটা লিখবো, কিছুই নয়, ভেরি সিম্পল ওয়েতে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, মূল কথাটা তোমাকে তুলে নিতে হবে যে ইন্ডিয়ান সিভিলাইজেশন তোমরা প্রত্যেকে ঠিক লিখেছিলে, ইজ আ মিক্সড ওয়ান, ইজ আ মিক্সড ওয়ান। ওকে, ইন্ডিয়ান সিভিলাইজেশন কি, ইজ আ মিক্সড ওয়ান। এরপরে এই যে এইখান থেকে, দ্য পিপল হু লিভড এট মহেঞ্জোদারো, তুমি কখনো মহেঞ্জোদারোর এক্সাম্পল নিতে পারবে না, মানে মহেঞ্জোদারোরা লিখতে পারবে না, তুমি আরিয়ানদের কথা লিখতে পারবে না, দ্রাবিডিয়ানদের কথা লিখতে পারবে না। ওকে, তুমি কখনো পার্সিয়ান, গ্রিকস, ইংরেজ এদের কথা লিখতে পারবে না। কি লিখতে হবে তোমাকে, এই সেন্স থেকে লিখতে বলেছিলাম যে এদের যদিও এটা কি পুরনো, তাই তো? যদিও এটা কি আমাদের এই সিভিলাইজেশনটা, এটা কি হয়েছিল, ইনফ্লুয়েন্স হয়েছিল, তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। এরা তো নিশ্চয়ই সবাই আমাদের দেশীয় নয়, কেউ কেউ আমাদের দেশীয় মানে ইনওয়ার্ড কিছু ইনফ্লুয়েন্স অথবা আউটওয়ার্ড কিছু হয়েছিল, প্রভাবিত হয়েছিল। তাহলে এখানে লেখার ক্ষেত্রে দুটো সেন্টেন্স কে কানেক্ট করতে হবে, কিরকম, পরেরটা দেখো, মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ওয়ে ফ্রম উইদিন এন্ড উইদাউট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, উইদিন এন্ড উইদাউট মানে ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড হ্যাভ হ্যাড অ্যান এফেক্ট আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন, যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের উপর এফেক্ট ছিল, কিন্তু ইট হ্যাজ অলওয়েজ রিটেইন and will ever retain certain fundamental characteristic, কিন্তু এর যে নিজস্ব কিছু কোয়ালিটি আছে সেটা কিন্তু তখনও ছিল এবং এখনো সেই ধারা বজায় করে বজায় রেখে যাবে।
তো এখানে খুব বেশি কথা লেখার আমার প্রয়োজন নেই, যে যদিও তো it had been, যেহেতু অনেক পুরনো তাই had been লিখতে হলো, মহেন্দ্র তার প্রয়োগ যুগের অনেক past ঘটনা, it had been influenced by both inward by influenced one after another লিখতে হবে, influenced one after another, তার কারণ কি একের পর এক, one after another inward and outward contributions. যদিও এটা কি হয়েছিল, influence হয়েছিল একের পর এক কিছু inward এবং কিছু outward এর দ্বারা, কিছু inward এবং outward contribution এর দ্বারা. এটা কি করেছে, এর যে কিছু নিজস্ব কোয়ালিটি আছে, it has retained its fundamental qualities, এটাকে ধরে রেখেছে, that will stay forever, এটা সব সময়ের সঙ্গে থাকবে. তাহলে দেখো দুটো লাইনে শুধুমাত্র মূল কথাটাকে আমি রিপ্রেজেন্ট করলাম, লিখলাম প্রথম পার্ট থেকে আমরা দেখে নিলাম যে ইন্ডিয়ান সিভিলাইজেশন হলো একটা মিক্সড ওয়ান, তারপরে যদিও এটা ইনফ্লুয়েন্স হয়েছে একের পর এক, এই যে তোমরা মহেঞ্জোদারো, আরিয়ান, দ্রাবিডিয়ান, তারপরে পার্সিয়ান, গ্রিক, ইংরেজ, এগুলোকে আমি লিখলাম একের পর এক ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড কন্ট্রিবিউশনের দ্বারা. ওকে, ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, ইট ওয়াজ ইনফ্লুয়েন্সড ওয়ান আফটার অ্যানাদার ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড কন্ট্রিবিউশনস. ওকে, তারপরেও এটা কি করেছে, এর কিছু ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক, তো ক্যারেক্টারিস্টিক তো আর লিখবো না, আমরা কোয়ালিটিস লিখে দেবো. It has retained its fundamental qualities, যেটা কিনা সব সময় এর সঙ্গে থাকবে, that will stay forever. Is it clear student? দেখো দু লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করে দিলাম এবং প্রত্যেকটা সেন্টেন্স কে কানেক্টেড রেখে, প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে নিজেদের লেখাগুলো একবার মিলিয়ে নেবে, যাদেরটা আমি বলেছিলাম ভালো লিখেছো ঠিক আছে, তাদের অসুবিধা নেই, তারা সেভাবে লিখলেও হবে, কিন্তু চেষ্টা করবে যতটা তুমি মূল কথাটাকে তুলে নিতে পারো. ওকে, আচ্ছা, এখান থেকে তোমরা অনেকেই অনেক রকমের দেওয়ার চেষ্টা করেছো যে এর টাইটেল কি হবে, তো টাইটেলটা হতে হবে নেচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, একদম সিম্পল টাইটেল লিখবে, টাইটেল হবে হলো নেচার অফ. আচ্ছা স্টুডেন্ট, আবার বলে দিচ্ছি যে টাইটেল আমরা উপরে লিখবো, আমরা স্টুডেন্ট উপরে লিখব, হ্যাঁ, নেচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন. দেখো এখন আমি তোমাদের কি করছি স্টুডেন্ট, সময় দিয়ে দিচ্ছি একদিন করে যে তোমরা লেখো, প্রথমে বুঝিয়ে দিচ্ছি তারপরে একদিন সময় দিচ্ছি, ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে এই সময়টা কমবে এবং আমার সামনে তোমাদের লিখতে হবে, আমার সামনে তোমাদের লিখতে হবে. এবার আসো চার নাম্বারটা, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক যাবে, সেটা আমি পড়ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি বলতে চেয়েছে. প্রথম দিকে আমি বোঝাতে থাকবো, আস্তে 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 তোমাদের কিন্তু নিজেদের এখানে অ্যাপ্লাই করতে হবে. যেমন আজকে একটু আমি কম বলে দেব, আমি দেখতে চাই কে কেমন বুঝে কতটুক শর্ট করতে পারলে. প্রথমে আগে আমি প্যাসেজটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, প্রিসাইস রাইটিং 4, আমরা 4 নাম্বার প্রিসাইস রাইটিং, ওকে,
সবই মোটামুটি পিকে যে সরকারের বইয়ের বেসিক লেভেল গুলো করছি, আস্তে 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 হায়ার লেভেলের দিকে যাব, কিন্তু এটা বেসিক লেভেল আগে ক্লিয়ার করতে হবে। Nowadays, stress is laid on games. বলছে আজকাল খেলা খেলাধুলার উপরে কিন্তু একটা চাপ থাকে। ওকে, for in games the moral character is strained as well as the body. যে খেলাধুলোতে কি হয়, তোমার মরাল ক্যারেক্টারটা কি হচ্ছে, ট্রেইনড হচ্ছে, এবং তোমার বডিটাও কি হচ্ছে, ট্রেইনড হচ্ছে, তাই তো? And these two act and react on each other. এবং এরা এই দুটো জিনিসের, এই যে মোরাল ক্যারেক্টার এবং বডি যে ট্রেইনড হচ্ছে, এই দুটো জিনিসের একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের উপর থেকে যায়। গেমস টিচ দ্য প্লেয়ার্স টু অ্যাক্ট টুগেদার। কি সেগুলো? যে গেম প্রত্যেককে শেখায়, কি শেখায়, একত্রে কাজ করা। Thus rousing a feeling, a sense jagiye tule of union and duty of comrades. Okay, ye ekotre thaka ebong arekta ki je ekta team work er je duty of comrades holo team work er ekta sense tomar moddhe jagiye tulbe. Okay, tahole ei je prothom part ta bollo, ei prothom part e kintu mul kotha ta ki, mul kotha ta eta ki rousing a feeling of union and duty of comrades. Duty of comrades বলতে কি বললাম আমি তোমাকে, যে তোমাদের মধ্যে একটা জাগিয়ে তুলবে যে টিমওয়ার্ক এর যে একটা ধারণা সেটা জাগিয়ে তুলবে। তাহলে এই যে প্রথম থেকে এত কথা কিছু বললো, সেখানে মূল কথাটাই এটা, the game rousing a feeling of union and duty to comrades. Okay, duty to comrades তোমাকে বুঝে নিতে হবে। Comrades মানে হলো friendship, যে বন্ধুত্ব, একত্রে সবাই মিলে যে কাজ করা, যে তোমাকে teamwork এর কথা এখানে বলা হয়েছে। এবার দেখো কিছু example আনার চেষ্টা করছি লেখা। The member of a team who thinks only of showing his own skill is of no use. The boy who plays for his side for the common object, who cooperates with the rest of the team, is a good player. ভালো করে বুঝো, বলছে যে টিমের মধ্যে যে মেম্বার শুধুমাত্র নিজের স্কিল দেখানোর চেষ্টা করে, তাকে রেখে কোনো লাভ নেই, ইজ অফ নো ইউজ। অন্যদিকে দ্য বয় হু প্লেস ফর সাইড এন্ড কমন অবজেক্ট, এবং প্রত্যেকের কমন অবজেক্ট মানে যেটা কি আমাদের সবাইকে মিলে এই গেমটা জিততে হবে, এই কমন অবজেক্ট নিয়ে যে টিমে কন্ট্রিবিউট করে অথবা কোঅপারেট করে রেস্ট অফ দ্য টিমের সঙ্গে, সে হলো একজন গুড প্লেয়ার। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য প্লেয়ার হু টু শো হিজ স্কিল শুড রান আউট অ্যামং দ্য forwards and leave his goal unguarded. Okay, তুমি কি মনে করো, যে ব্যক্তি শুধুমাত্র নিজের স্কিল দেখাতে চায়, সে কি তার যে উদ্দেশ্য মানে খেলাধুলার উদ্দেশ্য কি, নিজেকে এস্টাবলিশ করা, সে কি সেটাকে আনগার্ডেড রাখতে পারবে, মানে সেটাকে সে কি ঠিক রাখতে পারবে, আনগার্ডেড বলতে সেটাকে কি ঠিক রাখতে পারবে? মনে রাখবে একটা স্টুডেন্ট যেখানে কোশ্চেন করবে লেখক, যে লাইনটার মধ্যে কোশ্চেন করছে, সেই লাইনটা তোমার কাছে কোন রকমের ভ্যালু অ্যাড করবে না, তুমি সেটা প্রিসাইজে কোনোভাবে হাইলাইট করবে না, সেই জায়গাটা তুমি স্কিপ করে যেতে পারো। ওকে, পরের পার্ট, হি শুড, ইউ এল বি এস হবে স্টুডেন্ট, আমার টাইপিং মিসে, হি শুড সুন বি থ্রোন আউট অফ দ্য টিম, মানে এই ধরনের ব্যক্তি যারা শুধুমাত্র নিজের স্কিলের কথা ভাবে, তাদেরকে কি করা উচিত, টিম থেকে বার করে দিয়ে আছে। এন্ড প্লেয়ার্স উড বি পুট ইন প্লেস হু থিংস ফার্স্ট অফ হিজ সাইড এন্ড নট অফ হিমসেলফ, এবং সেই জায়গায় অন্য একটা প্লেয়ার আনা উচিত, যে প্লেয়ারটা সব সময় পুরো সার্বিক টিমের কথা ভাববে, মানে সাইড, সাইড মানে হলো পুরো টিমের কথা ভাববে এবং নিজের কথা ভাববে না। ওকে, ইন লাইফ এবং আমাদের জীবনে, দ্য সেন্স অফ বিং পার্ট অফ এ হোল, যে একত্রে থাকার মানে হলো পার্ট অফ এ হোল, মানে একত্রে আমাদের জীবনে একত্রে, মানে
আমাদের ফ্যামিলিতে আমরা যদি সবাই মিলে একত্রে নিজেদের সবাইকে নিয়ে একত্রে থাকি, এটার মানে হলো সাকসেস অফ দা কান্ট্রি, একটা দেশের কিন্তু সাকসেস, এবং এটা জাতীয় স্তরে আরো উন্নতি সাধন করে, লিফটিং অফ ইট আপ ইন দা স্কেল অফ নেশনস, যে জাতীয় স্তরেও এটা অনেক উন্নতি লাভ করে। তো প্রথম আসি যে এটা যখন করবো কি কি পয়েন্টের উপরে আমাকে হাইলাইট করতে হবে। প্রথম পয়েন্ট ভালো করে বুঝে নাও, প্রথম পয়েন্ট হলো স্টুডেন্ট, গেমস কি করে তোমার মধ্যে একটা সবার মধ্যে একটা সেন্স জাগিয়ে তোলে, কিসের সেন্স, যে ইউনিটি, ইউনিটি। আরেকটা কি, ডিউটি টু কমরেডস, মানে হলো যে ডিউটি অফ তোমার ডিউটি অফ যেটা বললাম যে টিম গেম, ওকে, টিম 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 স্পিরিট, এটার যে একটা ডিউটি সেটা তোমার মধ্যে জাগিয়ে তুলবে, ওকে। আচ্ছা, তো ইউনিটি জাগিয়ে তুলবে এবং টিম গেমের যে একটা ডিউটি সেটা তোমার মধ্যে জাগিয়ে তুলবে। পরের পার্ট গুলো থেকে কি বোঝা গেল, যে এটা কিন্তু ভালো করে দেখো, একই কথা উনি বারবার বলছেন যে নিজের কথা ভাবতে না করছে, সার্বিক স্তরের কথা ভাবতে বলছে, ওকে, যে এটা আমাদেরকে কি শেখাচ্ছে, এটা আমাদেরকে শেখাচ্ছে যে অ্যাজ এ হোল কন্ট্রিবিউট করো, ইন্ডিভিজুয়ালের কথা ভেবো না, অ্যাজ এ হোল তোমাকে কি করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, ওকে। যে এটা সবসময় তোমাকে শেখাবে যে ইট মেক্স আস থিং এভরিথিং অ্যাজ এ হোল, যে সমগ্র জিনিসকে অ্যাজ এ হোল চিন্তা করার কথা বলছে, কিন্তু ইন্ডিভিজুয়াল চিন্তা মানে নিজের সেলফ সেলফ যেটা চিন্তা সেটাকে কিন্তু দূরে রাখতে বলছে, ওকে। আর কি বলছে, যে এই সেন্সটা যদি আমরা লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এই সেন্সটা যদি আমরা লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটা জাতি, একটা সাকসেসফুল জাতিতে পরিণত হব, বা একটা আমরা কি হব, যে এটা আমরা লিখতে পারি যে কিসের মাধ্যমে, ইন্টিগ্রিটি এবং সেলফলেসের মাধ্যমে একটা বলতে পারি যে আমরা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাতে পারি, ওকে। যে আমরা যদি এটা লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে ইন্টিগ্রিটি এবং সেলফলেস এই দুটোর মাধ্যমে আমরা কি করতে পারি, যে হাইয়েস্ট একটা পয়েন্টে পৌঁছাতে পারি, এবং যার মাধ্যমে আমরা একটা সাকসেসফুল জাতিতে পরিণত হব, যার মাধ্যমে আমরা একটা সাকসেসফুল জাতিতে পরিণত হব। আবার বুঝিয়ে দিচ্ছি স্টুডেন্ট, যে আমরা লেখার ক্ষেত্রে কি লিখবো, যে গেম এবং স্পোর্টস আমাদের মধ্যে কি জাগিয়ে তোলে, ইউনিটি এবং সেলফলেসনেস, এবং যে আমাদের যে টিম ওয়ার্ক এর একটা সেন্স জাগিয়ে তোলে, ওকে। তারপরের পয়েন্টে তুমি কি লিখবে, যে এইটা আমাদেরকে সার্বিক সামগ্রিকভাবে অ্যাজ এ হোল চিন্তা করতে সাহায্য করে, কিন্তু ইন্ডিভিজুয়াল যে থিঙ্কিং এটাকে আমাদেরকে চিন্তা করতে দেয় না, মানে ইন্ডিভিজুয়াল, নট অ্যান ইন্ডিভিজুয়াল, যে ইন্ডিভিজুয়াল একাকিত্ব মানে একাই আমি সবকিছু করব, এই থিঙ্কিংটা কিন্তু আনতে দেয় না। তো এই যে সেন্সটা, যে সেন্সটা বললাম যে সার্বিকভাবে সবাই মিলে কন্ট্রিবিউট করব, নিজে নিজের কন্ট্রিবিউশন, শুধুমাত্র নিজে কি করলাম সেটা ভাববো না, এই যে সেন্সটা, এই সেন্সটা যদি আমরা লাইফের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, কিসের মাধ্যমে লাইফের ক্ষেত্রে, কিসের মাধ্যমে অ্যাপ্লাই করব, থ্রু ইন্টিগ্রিটি এবং সেলফলেসনেস, যে ইন্টিগ্রিটি এবং সেলফলেসনেস এর মাধ্যমে আমরা যদি এটা লাইফে অ্যাপ্লাই করি এই সেন্সটা, তাহলে কি হবে, আমাদের যে আমরা আরো হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাতে পারবো, এবং আমাদের জাতি কি হবে, একটা আইডিয়াল জাতিতে পরিণত হবে, আমাদের জাতি কি হবে, একটা আইডিয়াল জাতিতে পরিণত হবে। তো এই যে এই পয়েন্টটা দেখো, এখানে অনেক কিছু এখানে বলেছে, দা মেম্বার অফ এ টিম হু থিঙ্কস অনলি অফ শোয়িং হিজ ওন স্কিল, দেখো ইন্ডিভিজুয়াল এর কথা বলেছে, ইজ অফ নো ইউজ, যে তার কোন রকমের প্রয়োজনীয়তা নেই, দা বয় হু প্লেস ফর হিজ সাইড এ কমন অবজেক্ট কোঅপারেট ইজ এ গুড প্লেয়ার, দিস ইজ এক্সাম্পল, মানে এই সেন্স থেকে তোমাকে এটা বোঝাচ্ছে, বুঝে নিতে হচ্ছে যে আমাকে কন্ট্রিবিউশনটা সার্বিক হতে হবে, ওকে, অ্যাজ এ হোল হতে হবে, কিন্তু কোনোভাবে নিজে শুধু ইন্ডিভিজুয়াল স্কিলের কথা ভাবলে চলবে না। আর এই যেটা কোশ্চেন মার্ক, এই লাইনটার আমাদের কাছে কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলো টেকনিক, এগুলো দেয়া হয় যাতে করে স্টুডেন্ট ঘাবড়ে যায়। পরের পার্টটা আমাদের ইম্পর্টেন্ট,
we should only throw out of them. এগুলো লেখার প্রয়োজন নেই যে তাকে আমাদের ছড়িয়ে দিতে হবে এবং তার জায়গায় এমন প্লেয়ার আনতে হবে যে শুধুমাত্র সার্বিকভাবে সামগ্রিক কথা ভাবে নিজের কথা ভাবে না। তাহলে দেখো এই দুটো লাইন এই যে এই লাইনটা প্লেয়ার্স পর্যন্ত এবং হি শুড থেকে হিমসেলফ পর্যন্ত এই দুটো কিন্তু একই কথা বলছে যে আমাদেরকে গেম কি শেখায় কি চিন্তা করায় যে সার্বিকভাবে আমরা কাজ করব উইল কন্ট্রিবিউট অ্যাজ এ হোল নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল স্কিল ইন্ডিভিজুয়াল স্কিল নিয়ে আমরা কিন্তু ভাবনা চিন্তা করব না আমরা সার্বিক কন্ট্রিবিউশনের দিকে এগোবো এই দুটো লাইন থেকে আমরা মূল কথা এইটুকুনি পাই এবং এই সেন্সটা যদি লাইফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে আমরা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যাব এবং এভাবেই আমরা একটা আইডিয়াল জাতি পাব এভাবেই আমরা একটা আইডিয়াল জাতি পাব বা জাতিতে পরিণত হব। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো যে কোন সেন্সের উপর বেস করে লিখতে হবে এবং এই যে প্রথম যে জায়গাটা দেখো nowadays stress is laid on games for games moral character is strained as well as body and these two act and react each other এই লাইনটা কিন্তু কোনো ভূমিকা রাখছে না ভূমিকা কোথায় রাখলো game teach the players to act together thus rousing a feeling of union and duty to comrades মূল কথাটা এটা যে গেম আমাদেরকে ইউনিটি এবং সেলফলেসনেস এবং ডিউটি যে টিম স্পিরিট টিম গেম এর যে একটা সেন্স সেটা আমাদের মধ্যে জাগিয়ে তোলে। তো এইটা কিন্তু মূল পয়েন্ট আগের এই লাইনটার কিন্তু তোমাকে লিখলে চলবে না ওকে এই লাইনটা নিয়ে লেখার প্রয়োজন নেই তোমাকে খেয়াল রাখতে হবে যে অনেক কিছু প্রথমে বলছে বলতে দিই কিন্তু মূল কথাটা কি বলতে চাইছে সেইটুকুনিকে তোমাকে হাইলাইট করতে হবে এবং সেই পয়েন্টগুলো কি করতে হবে স্টুডেন্ট যখন তোমার সামনে প্রশ্নপত্র এসে উপস্থিত হবে তুমি প্রশ্নের মধ্যে সেই পয়েন্টগুলোকে দাগিয়ে নেবে এবং তোমার কাজ হলো সেই পয়েন্টগুলোকে তুমি নিজের ভাষায় নিজের সেন্টেন্সে কানেক্ট করে ওয়ান থার্ডে লিখে দিয়ে আসবে তুমি প্রিসাইজ খুব সোজা যদি কি করতে পারো তুমি মূল পয়েন্টগুলোকে হাইলাইট করবে যেমন এখানে মূল পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি ইউনিয়ন অ্যান্ড ডিউটি অফ কমরেডস তারপরে কি হাইলাইট করেছি যে ওন স্কিল এটা দেখালে চলবে না এর কোনো ব্যবহার নেই ওকে তাকে কি করতে হবে তাকে এই যে সার্বিক কমন সাইড এখানে বলেছে থিংস ফার্স্ট অফ হিজ সাইড নট হিমসেলফ আবার একই কথা তার মানে মূল হলো যে সার্বিক কন্ট্রিবিউশনের কথা বলেছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের কথা ভাবতে না করেছে এবং এটা যদি লাইফে অ্যাপ্লিকেবল হয় যে ইন লাইফ তাহলে কি হবে আমরা সাকসেসফুল হব একটা সাকসেসফুল কান্ট্রিতে পরিণত হব তার আগে হলো কি থ্রু ইন্টিগ্রিটি এবং সেলফলেসনেস এই ইন্টিগ্রিটি এবং সেলফলেসনেস এর মাধ্যমে আমরা কি হব হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাবো এবং তার মাধ্যমে আমরা সাকসেসফুল একটা জাতিতে পরিণত হব প্লাস এই হলো মূল কথা ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট একটু মেসেজ করবে ইজ দ্য প্যাসেজ ক্লিয়ার প্রথম দিকে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওকে যে কিভাবে লিখতে হবে এই পয়েন্টগুলোকে সিলেকশন এটা একটা দুটো তিনটে চারটে প্রিসাইজ করলে হবে না এটা যখন 50টা প্রিসাইজ এরকম আমরা করব তখন দেখবে তোমার মধ্যে একটা সেন্স ডেভেলপ হচ্ছে ওকে প্রথমেই কিন্তু একটা দুটো তিনটে চারটে প্রিসাইজ করলে হবে না প্রথমে একটা অনেকগুলো প্রিসাইজ করতে হবে দেখবে তারপর আস্তে 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 আমি কি করব আমি তোমাদের কাছে একটু রাস্টা ঢিলা করব মানে আমি তোমাদেরকে এত কিছু বোঝাবো না তখন শুধু হয়তো পয়েন্টগুলোকে হাইলাইট করে দিলাম এবার বললাম তোমরা গুছিয়ে নিজের মতো লিখবে তবে এখনই নয় সেটা স্টেপ বাই স্টেপ আগে আমি বুঝিয়ে দিলাম এটা এরকম তোমাদের কিভাবে লিখতে হবে সেটাও শিখিয়ে দিলাম তোমাদের কাজ হলো এটাকে নিজের ভাষায় লিখবে লিখে আমি যেরকম ভাবে বললাম লিখে এর একটা সুইটেবল টাইটেল দেবে সুইটেবল একটা টাইটেল দেবে টাইটেলটা মনে রাখবে 5 থেকে 6টা ওয়ার্ড এর বেশি যেন না হয় এরকম ভাবে একটা টাইটেল দেবে দিয়ে কালকে দুপুর 1টার মধ্যে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে গ্রুপে সাবমিট করবে সকাল 10টা থেকে পরশুদিন সরি শুক্রবার দিন আজকে কি বার আজকে বৃহস্পতিবার না স্টুডেন্ট তাহলে তোমরা শুক্রবার দিন এটাকে কি করবে সাবমিট করবে ওকে তোমরা শুক্রবার দিন ফ্রাইডেতে এটাকে 10টা থেকে 1টার মধ্যে সাবমিট করে দেবে তো ক্লিয়ার স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো স্টুডেন্ট
is a player student okay students তাহলে এই পর্যন্ত রইলো thanks for the joining good day to you all আর হোমওয়ার্কটা যেটা দিয়ে দিলাম এটা তোমরা